नमस्कार बंधु अपनारा जानें डीए मामलार प्रख्यात आईनजीवी माननीय विकास रंजन भट्टाचार्य असुस्थ हो पड़ाय आमरा जार पन्नाई जथेष्ट उद्विग्न हो पड़ेछिलाम एई ब्यापारे आमादेर सभापति माननीय श्यामल कुमार मित्र महाशय गत मंगलवार एकटी भिडियो बार्ताय तार द्रुत आरोग्य कामना सह परवर्ती की पदक्षेप सेटा कर्मचारीदेर जानान देबेन बोले तिनी बार्ता परिवेशन करेछिलेन। তাই আজ আমরা মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম এবং তার সাক্ষাৎ হয়েছে। তিনি আমাদেরকে উদ্বিগ্ন হতে বারণ করেছে এবং তিনি বলেছেন কোন রকম বিভ্রান্ত যাতে সৃষ্টি না হয়, আমি দিয়ে মামলা লড়ব। তবে হ্যাঁ, আমি আমার ডাক্তারের পরামর্শ ব্যতীত আমি এখন বাইরে পা রাখছি না, কিন্তু আমার অনলাইন বা ভার্চুয়াল হিয়ারিং এ কোনো অসুবিধা নেই। তাই এই ডিএ মামলা আমি ঘরে বসে ভার্চুয়াল হিয়ারিং করব এবং এই বিষয়ে যে ডিএ মামলার ফাইল তা আমাদের যে অপর আইনজীবী মাননীয় ফিরদৌস স্বামী মহাশয়কে তিনি বলতে বলেছেন যে ফাইল নিয়ে আগামী সপ্তাহে প্রথম দিকে যাতে তার সঙ্গে সাক্ষাৎ করে। তাই আমাদের উদ্বিগ্ন অনেকটাই কাটলো। ব্যাপারটা আমরা আলোচনাও করেছি যে এখন তো যে ভার্চুয়াল হিয়ারিং এর তো গুরুত্ব একই এবং তিনি যেহেতু অসুস্থ, এছাড়া তো আমাদের আর কোনো অন্য উপায় নেই। তাই মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে ভার্চুয়াল শুনানির মাধ্যমে আগামী 3 তারিখ মামলাটি উঠতে চলেছে এবং সেখানে তিনি শুনানি করবেন এই বার্তা আমাদেরকে দিয়েছেন এবং তা আমরা কর্মচারী সমাজের কাছে তা তুলে ধরলাম। নমস্কার, মলয় মুখোপাধ্যায়, সাধারণ সম্পাদক, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ।